ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। হিন্দুরা নিজেদের আত্মা বলে বিশ্বাস করে, সেই আত্মাকে তরবারি ছেদন করতে পারে না, আগুন দগ্ধ করতে পারে না, জল তাকে ভেজাতে পারে না এবং বায়ু শুষ্ক করতে পারে না। হিন্দুরা বিশ্বাস করে যে আত্মা এমন একটা বৃত্ত যার পরিধি কোথাও নেই, কিন্তু যার কেন্দ্র একটি দেহের মধ্যে অবস্থিত, আর সেই কেন্দ্রের দেহ থেকে দেহান্তরে যাত্রার নামই মৃত্যু। আর আত্মা জড় নিয়মের বশীভূত নয়, আত্মা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, কিন্তু যে কারণেই হোক সেই আত্মা জড়ে আবদ্ধ হয়েছেন ও নিজেকে জড় মনে করছেন।